বারাসাতে কালীপুজো মানে যে নামটি সবার আগে মুখে আসে, তো সেটি হল বারাসাতের ঐতিহ্যবাহী ক্লাব সংগঠন কেএনসি রেজিমেন্ট। আশা করি তোমরা টাইটেল এবং থাম্বনেইল লিখে নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর আমি এই মুহূর্তে রয়েছি বারাসাতের স্বনামধন্য ক্লাব সংগঠন 64তম বর্ষে। এবছর তাদের নিবেদন ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তারা থাকবেন একই মণ্ডপে একই সহাবস্থানে। তো চলো তোমাদের জন্য এবছর কেএনসি রেজিমেন্টের প্রিপারেশন ব্লকটি ঘুরে নিয়ে আসি। তো এই হলো মেনলি হরিতলার রাস্তা, এই পথ ধরেই কিন্তু কেএনসি রেজিমেন্টের প্রবেশ পথ। আর এই পাশটা হলো থানার দিকটা, অর্থাৎ থানার দিক থেকে যারা আসবে বারাসাত থানা তারা কিন্তু এখানে কেএনসি রেজিমেন্টের পূজা মনে করতে পারবে। আর এই হলো মূল প্রবেশ পথ, আর এই হলো কেএনসি রেজিমেন্টের ব্যানার যেখানে লেখা আছে এবারের আকর্ষণ ত্রিদেব। পরে সেজে উঠবে গোটা বারাসাত আলোয় দীপাবলি উৎসবে। আর এখানে কিন্তু অলরেডি লাইটের কাজ চলছে, দেখতে পাচ্ছ তোমরা লাইট ফিটিং করছে এখানে। তো চলো এবার তোমাদের সঙ্গে ভেতরে গিয়ে এখন শেয়ার করে নিই পুজো মণ্ডপের প্রস্তুতি। ঘড়ি কাটায় বাজে রাত 11টা, এখনো অত্যন্ত ব্যস্ততার সঙ্গে চলছে কাজ। তো এই হলো এবছর তাদের আকর্ষণ ত্রিদেব, এখানে রয়েছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব, আর ঠিক তার পাশে রয়েছেন তার রুদ্রমূর্তি বজরংবলী শ্রী হনুমানজি, আর এ পাশে রয়েছেন গণপতি মহারাজ শ্রী গণেশজি, আর এ পাশে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে সেই শ্রমজীবী মানুষরা যাদের মাধ্যমে সমস্ত কর্মযোগ্য গড়ে ওঠে তারা কিন্তু এখানে চটা বাঁধার কাজ করছে। আর এদিকে চলছে মাদুরের কাজ, তোমাকে দেখাচ্ছি এখানে অলরেডি মাদুর বাঁধার কাজ চলছে। বেসিক্যালি এই একটা পথ আর এই একটা পথ, এই দুটো পথ ধরেই কিন্তু এবছর তাদের মণ্ডপের এন্ট্রান্স, কারণ যখন ভিড় হয় না তখন দুটো পথ দিয়ে তারা ভাগ করে দেয়, এক পাশ দিয়ে কিছু সংখ্যক লোক ওঠে আবার এক পাশ দিয়ে কিছু সংখ্যক লোক ওঠে, যাতে একবারে মণ্ডপে কোনো চাপটা না পড়ে। আর এখানে রয়েছে ফোয়ারার একটি জায়গা, গোটা প্যান্ডেলের মাঝে কংক্রিটের বানানো হয়েছে, এখানে ফোয়ারা থাকবে, বাকিটা তো সাসপেন্স রইল, প্যান্ডেল যখন ওপেনিং হবে তখন নিশ্চয়ই দেখতে পাবো আমরা। আর ওইখানে রয়েছে সপ্তরথ সূর্যদেবের, এপাশেও রয়েছে একটি সপ্তরথ, আর তার ঠিক পাশ দিয়েই ঢাল নেমেছে পাহাড়ের, এখানে কিন্তু কাজ চলছে অলরেডি। তো এখান দিয়ে আমি প্রবেশ করলাম, আর প্রবেশ করার পরেই কিন্তু রয়েছে মূল যে মন্দির, মন্দিরের যে স্ট্রাকচার রয়েছে স্ট্রাকচারের কাজ কিন্তু প্রায় কমপ্লিট, হয়তো কিছু কালার বাকি আছে। আর এপাশে কিন্তু প্রচুর মূর্তি রয়েছে ফাইবার কাস্টিংয়ের, নন্দী মহারাজের উপরে আবহমান দেবাদিদেব মহাদেব রয়েছে, কালার বাকি ফিনিশিং বাকি, এপাশেও মূর্তি রয়েছে, আর এপাশে গড়ে উঠছে টোটাল মণ্ডপটা। কিন্তু গণপতি মহারাজের একটি মূর্তি রয়েছে দেওয়ালে। আর এপাশে রয়েছেন দেবী উমা এবং সাথে রয়েছেন দেবাদিদেব মহাদেব। এখানে রয়েছে ফাইবারের কাস্টিং, এই ফাইবারের কাস্টিংয়ের কাজ চলছে অলরেডি। আর এপাশে কিন্তু বাটামের কাটিংয়ের কাজ চলছে।
অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কাকারা কাজ করে চলেছেন। তাদের দীর্ঘদিনের কর্মপ্রচেষ্টার মাধ্যমে কিন্তু সমস্ত প্যান্ডেল গড়ে ওঠে। তোমাদের সঙ্গে তো এতক্ষণ শেয়ার করলাম মণ্ডপের বাইরের অংশ, এবার তোমাদের দেখাবো হচ্ছে মণ্ডপের ভেতরের অংশ। আর ঠিক আমার পিছনে রয়েছে এবছরের মাতৃ প্রতিমা, তাদের মাতৃরূপ। কৃষ্ণনগর থেকে প্রতিমা শিল্পী মাতৃ প্রতিমা রূপদান করছেন। তো চলো তোমাদের সঙ্গে ভেতরের মণ্ডপের টোটাল অংশটা এবং মাতৃ প্রতিমাটাও শেয়ার করে নিচ্ছি। এই হলো এবছর তাদের মাতৃ প্রতিমা, মায়ের অপরূপ রূপ। এখনও ফিনিশিং হয়নি, কালার বাকি আছে। আর এপাশে রয়েছে কিছু মূর্তি, মাকে তারা প্রণাম জানাচ্ছেন। পিছনে কিছু মূর্তি রয়েছে, হয়তো রূপদান করার পরেই তার সার্থকতা প্রকাশ পাবে। এপাশেও কিছু মূর্তি রয়েছে। তো মোটামুটি এবছর তাদের প্যান্ডেল থেকে শুরু করে মাতৃ প্রতিমা কিন্তু খুব অসাধারণ লাগবে। ঘড়ি কাটায় 11টা বাজে, আর রাতেও কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করে দাদারা কাজ করে যাচ্ছেন। মূলত এখান থেকেই প্রবেশ করতে হবে কেন্সি রেজিমেন্টের মাতৃ মণ্ডপে। আর মণ্ডপে প্রবেশ করার পরেই কিন্তু এক্সিট এদিকেও একটা আছে এবং এদিকেও একটি আছে। তো দুদিকে দুটো ডিভাইড করে দেওয়া হবে জনসংখ্যার, মানে দর্শনার্থীদের চাপের জন্য। কিন্তু অলরেডি বাহির গেটে, অর্থাৎ এক্সিট যে গেটটা আছে, আমি বেরিয়ে এসেছি। এবং বেরিয়ে আসার পরেই কিন্তু পিছনের যে অংশটা, যেখানে ফাইবার কাস্টিংয়ের কাজগুলো হচ্ছে, এখানে কিন্তু রয়েছে যেগুলি মণ্ডপে ইনস্টল হবে বাইরে বা ভেতরের স্ট্রাকচার পার্টে। এখানে কিন্তু প্রচুর ফাইবারের কাস্টিংয়ের জিনিসপত্র রয়েছে এখানে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে রয়েছে মন্দিরের যে মাথা চূড়াগুলো, গম্বুজ আকৃতির, সেই চূড়াগুলি কিন্তু এখানে রয়েছে। আর কদিন পরেই কিন্তু এখানে ইনস্টল হবে। এখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তো এখানে একটি বিষ্ণুর বিশাল আকৃতির ফাইবার কাস্টিংয়ের মূর্তি রয়েছে, যেটি শায়িত অবস্থায় রয়েছে। তো এই মূর্তিটি মূলত, আমার যা মনে হয়, সেটি হচ্ছে যেখানে ফোয়ারার অংশটা রয়েছে সেখানে হয়তো থাকতে পারে, সেই অংশটির দিকে এই মূর্তিটি রাখা হতে পারে। যেহেতু ত্রিদেব তাদের আকর্ষণ, তাদের এবছর প্যান্ডেলের থিম, তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বিষ্ণুর সেই মূর্তি, শায়িত মূর্তি এখানে রয়েছে। রয়েছে আরেকটি মূর্তি, শ্রী রামকৃষ্ণদেব, পরমহংসদেবের মূর্তি রয়েছে এখানে। সেটি এখনও ইনকমপ্লিট অবস্থায় রয়েছে, এখনও কমপ্লিট হয়নি। আর এ পাশে রয়েছে একটি শিবলিঙ্গ, আর এ পাশে রয়েছে স্বামীজির মূর্তি, স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে এখানে। এটি হলো মূলত একদম মণ্ডপের পিছনের অংশ। এই পথ ধরেই কিন্তু আমাদেরকে প্রস্থান করতে হবে, এটাই হলো এক্সিট গেট। রয়েছে ব্রহ্মার মূর্তি, ত্রিদেবের অংশ,
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমরা শিবের মূর্তি দেখেছি, ওখানে বিষ্ণুর মূর্তি দেখেছি, আর এই হলো ব্রহ্মার মূর্তি। সময়ের অভাবে রাতে ভিডিও করা, তো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেএনসি রেজিমেন্টের তো খটি পুজো তোমাদের সঙ্গে সবার আগে শেয়ার করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করো, আর তোমরা যারা এখানকার মেম্বার অবশ্যই কমেন্ট করো। তো আজকের মতো প্রিপারেশন ব্লগ কালীপুজোর কেএনসি রেজিমেন্টের এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, পরবর্তী ভিডিওয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, গুড নাইট।